হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ বিন্দাস রেজাল্টস। গত সপ্তাহের একটা পার্টিতে এই রসগোল্লাগুলো বানিয়ে নিয়ে গেছিলাম, সেখানে আমি অনেক সুনাম কুড়িয়েছি, তাই জন্যে ভাবলাম এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি, যদিও এই রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে অলরেডি দেয়া আছে। সো আগের দিন রাতে যেটা করলাম সেটা হলো আমি ছানাটা বানিয়ে রাখলাম, কারণ ছানাটা সারা রাত ধরে এটা ঝুলিয়ে রাখতে হবে, বানিয়ে রাখার পরে যেন পানিগুলো একদম ড্রেন হয়ে যায়। সো আমি এখানে 1 গ্যালন হোল মিল্ক নিয়ে নিয়েছি, সেইটা আমি একটু ভালো করে জাল দিয়ে নিব। জাল দিব মানে এটাকে একটু বরফ তুলে নিব, তার মানে এই না যে আমি একদম এটাকে ঘন করব, ঘন করার কোনো দরকার নাই, জাস্ট এটা বরফ ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে। আর পারফেক্ট রসগোল্লা বানানোর জন্যে 2% বা 0.5% বা কোনো ফ্যাট ফ্রি মিল্ক নেওয়া যাবে না, একদম হোল মিল্ক নিতে হবে। তারপরে এই তো এটাকে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়তে হবে যেন তলাটা না লেগে যায়, তলা লেগে গেলে কিন্তু রসগোল্লার মধ্যে ওইগুলো চলে যাবে। তো এটা বরফ হওয়া উঠার পরে আমি যেটা করলাম, দইটাকে যে আমি একটু ছেঁকে রেখেছিলাম সেই ছেঁকে রাখা দইটা আমি এখানে দিয়ে দিলাম। আমি রসগোল্লা ছানা বানানোর জন্যে অলওয়েজ দই দেই, আমি কখনো লেবু বা ভিনিগার ইউজ করি না, লেবু দিলে রসগোল্লা খুব শক্ত শক্ত হয়। তোমরা একবার বানিয়ে দেখলেই এটার ডিফারেন্সটা বুঝতে পারবে। আমি যেই পার্টিতে নিয়ে গেছিলাম সবাই বলেছে যে এত নরম রসগোল্লা কীভাবে হলো। ওইটা দেওয়ার পরে একটা হুইস্কি দিয়ে একটু নেড়ে নিব, দেখবা একদম 30 সেকেন্ড কি 1 মিনিটের মধ্যে এইরকম পানি আলাদা হয়ে যাবে আর সব ছানাগুলো বের হয়ে চলে আসবে। তারপরে যেটা করব, এই ছানাটাকে একটা চিজ ক্লথ বা এমনি তোমাদের কাছে যদি কোনো ফ্রেশ কাপড় থাকে, পাতলা কাপড়, সেই কাপড়ের উপরে এটাকে তোমরা ছেঁকে নিবা যেন চিজটা তোমরা পাও আর পানিটা একদম নিংড়ে যায়। এই চিজ ক্লথটাতে আমি সব ছানা ঢেলে দিয়ে, এটা তোমরা চাইলে ধুয়েও নিতে পারো, নর্মালি লেবু দিয়ে ছানা কাটলে খুব ভালো মতো ধুতে হয়, বাট দই দিয়ে ধোয়ার প্রয়োজন হয় না। তারপরে এটাকে বেঁধে পানিটাকে একদম একটু চিপে চিপে, আলতো হাতে চিপে চিপে পানিটাকে তোমরা ফেলে দিবা। ফেলে দিয়ে সারা রাত এটাকে এই ছাকনার উপরেই রেখে দিবা যেন সব পানি একদম ভিতর থেকে বের হয়ে পড়ে যায়। এখন চলে আসলাম পরের দিন সকালবেলা। এখন সকালবেলায় উঠে ছানাটার ক্লোথস খুলে দেখলাম, দেখো একদম খুবই সুন্দর নরম স্মুথ একটা ছানা হয়েছে। এটাতে আমি এখন বাকি উপকরণ দিব, দিয়ে এটাকে আমি ভালো করে মথে নিব। সো এইখানে আমি যেই পরিমাণটা এখন দিচ্ছি তোমরা এই পরিমাণটা ইউজ করবা না, বিকজ এইটা আমি একটা বড় পার্টির জন্য বানাচ্ছি রসগোল্লা, যেখানে এতগুলা ছানাতে অলমোস্ট 80 বা 80টা রসগোল্লা হয়েছে। তোমরা নর্মালি বানালে নিশ্চয়ই 80টা রসগোল্লা বানাবা না, তাই আমি ডেসক্রিপশন বক্সে একদম নর্মাল যে পরিমাণ সেই পরিমাণটা দিয়ে দিব, সেই পরিমাণটা অনুযায়ী তোমরা এই রসগোল্লাটা বানাবা। সো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো ময়দা, পরিমাণ মতো সুজি আর পরিমাণ মতো তেল। তারপরে এটাকে দিয়ে আমি এখন আলতো হাতে এটাকে ভালো করে একটু মথে নিব, মথে মসৃণ একটা ডো বানাবো। এটাকে আমি অনেক বেশি মথবো না যে একদম তেল বের হয়ে যায়, তাহলে কিন্তু রসগোল্লা আবার শক্ত হবে। সো এইটাকে 15-20 মিনিট ধরে এরকম দেখবা মিক্স করতে করতে সবগুলো এক জায়গায় হয়ে যাচ্ছে এবং হালকা একটু তেল বের হয়ে আসছে, ততক্ষণ পর্যন্তই এটাকে তোমরা মথে নিবা। তারপরে এখানে বড় একটা হাঁড়িতে আমি এই এতগুলো রসগোল্লা বানানোর জন্যে পরিমাণ মতো চিনি আর পানি নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি এলাচের গুঁড়া। তোমরা অবশ্যই এই পরিমাণ ইউজ করবা না, আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের রাইট পরিমাণটা আমি বলে দিব, সেই পরিমাণটা দেখে তোমরা রসগোল্লা বানাবা। শিরা বানানোর সময় মনে রাখবা যে এই শিরাও কিন্তু জাল দিয়ে একদমই শক্ত করা যাবে না, জানোই তো রসগোল্লার শিরা
বা সিরাপটা একদম নরম, মানে পাতলা থাকে। যত সিরাপ শক্ত হবে বা ঘন হবে রসগোল্লা কিন্তু তত শক্ত হবে। সো এই চিনির শিরা একদমই তোমরা বেশি জাল দিয়ে এটাকে ঘন করবা না। এখন হাতে একটু অল্প তেল নিয়ে অল্প অল্প করে আমি এখানে ছানা নিব, নিয়ে ছোট্ট ছোট্ট করে গোল্লা বানাবো। তোমরা যদি রসগোল্লা এমনি দোকানে যেরকম রসগোল্লা পাওয়া যায় সেই সাইজ বানাতে চাও, তাহলে এতটুকু গোল্লা বানাবা, কারণ এটা কিন্তু শিরায় দেওয়ার পরে এইটা ফুলে আর একটু বড় হয়ে যাবে। সো বেশি বড় গোল্লা বানাতে যাবা না। তো এই হয়ে গেল আমার সব গোল্লা বানানো। এখন এইগুলোকে আমি যেটা করব শিরার মধ্যে দিব। তোমরা আরেকটা ভুল কাজ করবা না, যে একটা করে গোল্লা বানাবা আর একটা করে শিরায় দিবা, তাহলে কিন্তু একটা রসগোল্লা শক্ত হবে, একটা রসগোল্লা নরম হবে। সো এইটা একদমই করবা না, সব গোল্লা একবারে বানিয়ে নিয়ে তারপরে মোটামুটি সব রসগোল্লাগুলো একসাথে শিরায় দিবা, তাহলে সব রসগোল্লা একই রকমভাবে গলবে বা একই রকমভাবে নরম হবে। একে একে সব রসগোল্লা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্যে। এই সময় চুলার জালটা হাইতে থাকবে। তারপরে দেখো 5 মিনিট পরে ফিরে আসলাম, রসগোল্লা দেখো একদম গরম গরম, রসের টুসটুসা অলরেডি হয়ে ফুলে গেছে। তো এটাকে আলতো হাতে এরকম চামচ দিয়ে একটু ঘুরিয়ে দিব, যেন একটু রসগোল্লাগুলো ঘুরে যায়। তারপরে ঢাকনা দিয়ে আমি এটাকে আবারও রান্না করব 20 মিনিট, একদম মিডিয়াম লো আঁচে। একদম মিডিয়াম লো আঁচে মানে দমে দেওয়ার মতো এটাকে 20 মিনিট আমি এই শিরায় রান্না করব। তারপরেই দেখো হয়ে গেল গরম গরম মজাদার নরম তুলতুলা রসগোল্লা। আমাদের রাজশাহীতে মিষ্টান্ন ভাণ্ডার দোকানের সামনে রাত 8টার সময় একদম লম্বা একটা লাইন পড়ে, সেইটা হলো এই গরম গরম রসগোল্লা কে আগে নিবে। ওরা ঠিক রাত 8টার সময় বড় একটা হাঁড়ি নিয়ে এসে রাখে, আর হাঁড়ি থেকেই সেই রসগোল্লা আমরা গরম গরম কিনে আনতাম। এই রসগোল্লা কিন্তু একদম সেই রকম। আমার আজকের ভিডিও বা রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট দিও, আর তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আর অবশ্যই রসগোল্লাটা বানাবা, বানিয়ে খেয়ে বলবা কেমন হয়েছে।